প্রিয় দর্শক, নাজিরপাড়া শ্রী শ্রী দয়াময়ী কালী মন্দির ও শিব মন্দির থেকে আমরা এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি অত্র মন্দিরের মহিলা সম্পাদিকা জনি পারিয়াল। জনি জলি পারিয়ালকে আমি মন্দির পক্ষ থেকে স্বাগত জানাই। তো দিদি, আপনাদের আপনারা তো এই মন্দিরে গীতা শিক্ষা প্রতি সপ্তাহে মনে হয় আছে, এখন বর্তমানে কোভিড আবার বেড়ে গিয়েছে, এই অবস্থায় আপনি গীতা স্কুলগুলো কিভাবে পরিচালনা করতে চাইছেন, আপনার পরিকল্পনাটা কি? পশ্চিম ষোল শহর নাজিরপাড়া কর্তৃক আয়োজিত আজকে জয় সঙ্গের গীতা শিক্ষা উদযাপন পরিষদের আমরা গীতাযোগ্য, অর্থাৎ আমাদের প্রতি সপ্তাহে আমরা গীতাপাঠ পরিচালনা করে থাকি। তবে আমরা চাই যাতে প্রতি সপ্তাহে আমাদের এই গীতাপাঠ চলা থাকে, অর্থাৎ আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা গীতাপাঠ পরিচালনা করব জয় সঙ্গের উদ্যোগে। এখানে আমাদের এলাকা, এটা হিন্দুপাড়া, আমাদের অনেক শিক্ষার্থী আছে, যাতে তারা কোনো খারাপ দিকে ফিরে না যায়, আমরা যাতে তারা সুস্থভাবে সুন্দরভাবে আমাদের ধর্মীয় চর্চা করতে পারে, সেই হিসাবে আমরা আমাদের এই মন্দিরের গীতা পরিচালনা চালাতে চাই। এবং স্কুলে কতজন শিক্ষার্থী আছে? আমার এখানে প্রায় গীতা স্কুলে প্রায় 60 থেকে 70 জনের উপরে হবে। প্রতি সপ্তাহে নিয়মিত হয়, প্রতি সপ্তাহে। কত ক্লাস থেকে? শিশু থেকে? শিশু থেকে একদম প্রায় 16-17 পর্যন্ত বয়স পর্যন্ত আমাদের এখানে গীতা শিক্ষা উপস্থিত আছে। তা আমি চাই আমাদের গীতা পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সবাই যাতে আমাদের এই গীতা কার্যক্রম চলে, আমরা স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাসের মাধ্যমে আমরা যেভাবে ভোগ করি, আমরা গীতা শিক্ষা চালু রাখার চেষ্টা করছি, আমরা স্বাস্থ্যবিধি মেনে। অনেক অনেক ধন্যবাদ দিদিকে।